কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইশনারে মদিনা নূরের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আসি বিনাম দেশটি বড় অলক্ষণের দেশ, বড়ই মধুর হলে তুমি বড়ই মধুর হলে তুমি নবী পাওয়ার শেষ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়ারে নবীর পে তুমি ধন্য মদিনা, দয়ারে নবীর পে তুমি ধন্য মদিনা, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা আসাল্লি আলা সুলতান হুজুর কই আসেন, যাই হোক আমাদের মাদ্রাসার ছেলে পাগড়ি দেওয়া হবে, আমার ডান পাশে মানে আমার ওস্তাদ এবং সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ বসে আছেন, আমার বন্ধু হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব, এবং আমি যে সমস্ত মানুষদেরকে চিঠির মাধ্যমে হোক মুখে হোক দাওয়াত দিয়েছি, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর ছেলেটার পাগড়ি প্রদান হচ্ছে, আপনারা খাস করে ওর জন্য দোয়া করবেন যেন কোরআনের ইয়াদটা সারা জীবন রাখতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ভাই সকল, এতক্ষণ পর্যন্ত আপনারা যে মূল্যবান বক্তব্য শুনলেন আল্লাহ শুকরিয়া, যে তার মুখ থেকে আল্লাহ পাক যতটুকু কথা বলালেন আমরা প্রত্যেকে কিন্তু শুনে মুগ্ধ হয়েছি। আপনারা কতটা হয়েছেন জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি খুব খুশি হলাম, যেহেতু এই ছেলেটি আমার নিজের ছাত্র, আমার হাতে গড়া, আমার কাছে হিজ করেছে, এটা আল্লাহ শুকরিয়া। তাছাড়াও মাওলানা ফারেক হয়েছে, কেরাতও পড়েছে, যাই দোয়া করি আল্লাহ তার সম্মান আরো বাড়াক, জজবা বাড়াক, ইমানও একিনের সঙ্গে জীবন যেমন করুক, এবং তিনি যে দীর্ঘ সম দিয়ে যে মাদ্রাসাটা পরিচালনা করছে এবং আপনারা পরিচালনার জন্য যেসব সুযোগ সুবিধা আপনাদের কাছে চেয়েছেন আপনারা যথার্থ সহযোগিতা করবেন এবং প্রত্যেকে দোয়া করবেন এই মাদ্রাসাটা কাল কিয়ামতের হাশরের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য যেন নাজাদের জারিয়া হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এখন সে মাদ্রাসার ফল আমরা প্রত্যেকে একটা গাছ বসাই, আমাদের আশা থাকে যে ফল হবে, তা সেরকম এই মাদ্রাসা প্রতিষ্ঠান চলছে, হিফজখানা চলছে, নাজেরা বিভাগ চলছে, মক্তব চলছে, আরো বিভিন্ন আপনার জেনারেল সাবজেক্ট চলছে, তাই সেই মাদ্রাসার হিফজ বিভাগের একটা ফল আল্লাহ দেয়া দান, আল্লাহ রাব্বুল আলামিন তার পারিশ্রমিক হিসেবে সেও মেহনত করেছে, মাদ্রাসা পরিচালনামূলক যারা উপদেষ্টা হিসেবে কমিটি আছে তারাও সহযোগিতা
সহযোগিতা করছে পরিশ্রম করেছে এবং আপনারা যারা বসে আছেন এবং যথার্থ আশেপাশে হাওড়া হুগলি মেদিনীপুর যেসব মানবেরা এই পরিশ্রমে তারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান সহযোগিতা কবুল করুক তার সঙ্গে সঙ্গে এই ছেলেটাকে দীর্ঘজীবী করে তার কোরআনের তাগিদ এবং কোরআনকে বুকে নিয়ে যেন কিয়ামতের ময়দানে উঠতে পারে সে তৌফিক যেন আল্লাহ দান করে বলুন আমিন এখন সেই পর্ব শুরু হবে আমাদের সেই সিনিয়র ছাত্র তাকে এই মাদ্রাসা থেকে পাগড়ি প্রদান করা হবে তারপরেই তিনি বিশুদ্ধ সুরে একটা কোরআনের আবৃত্তি তেলাওয়াত করবেন আপনারা শুনবেন এখন সেই পাগড়ি প্রদানের অনুষ্ঠানে আমি সর্বোপরি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠাতা জনাব হযরত হাফেজ কারী মাওলানা মোতালেব সাহেব তিনি পাগড়ি প্রদান শুরু করবেন তার সঙ্গে আমাদের আগত মেহমান মাওলানা সাহেব হুজুররা আছেন তারা সহযোগিতা করে এই পাগড়ি প্রদান অনুষ্ঠান শুরু করবে ইনশাআল্লাহ হ্যাঁ আমি বলতে চাচ্ছি অভিভাবক হিসাবে ছেলে হিতাকাঙ্ক্ষী পিতা এবং সম্মানজনক যারা এসেছেন তাদেরকে আমরা স্টেজে আসার জন্য আহ্বান করছি আপনারা অতি শীঘ্র আমাদের স্টেজে চলে আসুন সদ্যেও যে ছেলেটা আজকে আমাদের পাগড়ি পরবে পরানো হবে তার হিতাকাঙ্ক্ষী অভিভাবক যারা আছেন এবং তার সঙ্গে সম্মানীয় ব্যক্তি যারা এসেছেন তারা অনুগ্রহ করে আমাদের স্টেজে চলে আসুন এখনি পাগড়ি পরা অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ জানারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বড় জোরে বলবো পাগড়ি প্রদানের মসজিদে এভাবে দাঁড়িয়ে থাকলে অমানান দেখায় তাই আপনাদের বলবো আপনারা যথা নিয়মে প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ও জায়গায় দাঁড়িয়ে থেকে স্টেজের মধ্যে বসুন আপনারা প্যান্ডেলের মধ্যে বসুন যথারীতি জায়গা রয়েছে এই জায়গাকে অসম্মান করবেন না যেহেতু এটা জান্নাতুল মুকাম বলা হয়েছে তাই আপনারা তার মধ্যে প্রবেশ করুন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে এই মজলিসে কবুল যদি করে আপনারা কিন্তু বাইরে থাকলে বাইরে থাকবেন তাই আপনাদের বলবো আপনারা এই মজলিসের মধ্যে বসে পড়ুন আল্লাহ কবুল করুক তার সঙ্গে আপনাদেরকেও কবুল করুক তাই জানারা এখনো পর্যন্ত রাস্তা দাঁড়িয়ে আছেন বারবার বলছি আপনারা প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন যথাযথ জায়গা আছে আপনারা একটা সভার একটা শোভনীয় আছে তাই শোভনীয় হিসাবে এবং সামাজিক দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে সুন্নত তরিকে আপনারা বসে পড়ুন আল্লাহ আমাদের এই বসাকে কবুল করুক এবং মনোবাঞ্ছনা করুক আজকে যে ছেলেটা পাগড়ি পাচ্ছে পিতার নাম আকবর খান ছেলেটার নাম শরীফুল খান বাড়ি কেদো রামচন্দ্রনগর ঢলা এখন পাগড়ি প্রদান শুরু করব এখন মাদ্রাসা থেকে আমরা ছেলের লেবাস পাগড়ি টুপি সাথে সাথে নিয়ামতি কালাম পাক কালাম কোরআন মাজিদ ওই ছেলের হাতে হুফাজুল আসাতিজা বহু হাফেজের ওস্তাদ জনাব হযরত সুলতান আলী সাহেবের হাতে এই কোরআনটাকে ওই ছেলেটা দেওয়ার জন্য অনুরোধ করেছে আমি সামনে যারা আছেন ওপারে মেয়েরা প্যান্ডেলে বসে আছে সোজা ওদের একটু অসুবিধা হচ্ছে একটু বসে পড়লে বা সাইডে চড়ে আসলে ওদিকে দেখা সুবিধা হবে একটু সাইডে ওপারে প্যান্ডেলে মেয়েরা আছে তো নারায় তকবীর জোরে বলেন নারায় তকবীর নারায় তকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের কানুন ঘরে ঘরে জানু আল হাদিসের কানুন নারে তাকবীর
মাদ্রাসা সিদ্দিকিয়া তাসবিদুল কোরআন জিন্দাবাদ মাদ্রাসা সিদ্দিকিয়া তাসবিদুল কোরআন মাদ্রাসা সিদ্দিকিয়া তাসবিদুল কোরআন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীগণ মাদ্রাসার দানীগণ মাদ্রাসার কমিটিগণ মাদ্রাসার জলসার কমিটিগণ নারে তাকবীর মুফতি বেলাল সাহেব হাফেজ আব্দুর রাজ্জাক এবং মেহমান আছেন আমাদের আমন্ত্রিত বক্তা লোকমান সাহেব উনি এসেছেন পূর্ব মেদিনীপুর থেকে এবং আমাদের হাজি সাহেব মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীগণ মাদ্রাসার দানীগণ মাদ্রাসার কমিটিগণ আমার সামনে বসে থাকা হাজিরানে মজলিশগণ নারায় তাকবীর নারায় তাকবীর এখন ছেলেটার কণ্ঠে আপনারা তেলাওয়াত শুনবেন এবং একটা গজল বলবেন আপনারা সংক্ষেপে আপনারা শুনবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله المولانا العظيم صدق الله العظيم
মাদ্রাসা শেষ দিকে আতা জবেদুল কোরআন মাদ্রাসা শেষ দিকে আতা জবেদুল কোরআন দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান এদের দ্বারা হইল কায়েম জান জানা তের বাগান এদের উপর ঝরে পড়ে রহম খোদা রফর এই গ্রামের মানুষ গুলো দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান এদের দ্বারা হইল কায়েম জান জানা তেরে বাগান এতে উপর ঝরে পড়ে রহম খোদা রফর এই মাদ্রাসা থেকে তাজবিদুল কোরআন দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান হাফেজ কোরআন হইল কায়েম জানো জানা তেরে বাগান হাফেজ কোরআন প্রদান করা হইল জানা তেরে বাগান এই গ্রামের মানুষ দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান এদের উপর ঝরে পড়ে রহম খোদা রফর এদের উপর ঝরে পড়ে রহম খোদা রফর অনুষ্ঠানের শ্রেকে ডারি অনুষ্ঠানের শ্রেকে ডারি হুজুর মুতালিব সাহেব অনুষ্ঠানের শ্রেকে ডারি হুজুর মুতালিব সাহেব হুজুরের হাসি ভালোবাসি হুজুরের হাসি ভালোবাসি দেখতে লাগে গোলাপ হুজুরের হাসি ভালোবাসি দেখতে লাগে গোলাপ টগর গাঁদা হো টগর গাঁদা যেমন করে হয় না তার তুলনা হুজুরের ভালোবাসি তারি নাগে তুলনা এই গ্রামের মানুষ গুলো দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান হাফেজ কোরআন দিল জানা তের বাগান এদের উপর ঝরে পড়ে রহম খোদা এই মাদ্রাসা দেখিয়া তাজবিদুল কোরআন হাফেজ কোরআন জিন্দাবাদ হাফেজ কোরআন জিন্দাবাদ এদের দ্বারা হইল কায়েম যেন জানা তের বাগান এদের উপর ঝরে পড়ে রহম খোদা রফর সিদ্দিকিয়া তাজবিদুল কোরআন নাম পিতা গান শোনো না ছয় ফাল্গুন বৎসরে ঈশানে ঈশাওয়া জারি রেখো আল্লাহ তাআলা ও জারি করো আল্লাহ তাআলা সারা জীবন পেয়ে মা এই গ্রামের মানুষ গুলো দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান এদের দ্বারা হইল কায়েম জান জানা তের বাগান এদের দ্বারা হইল কায়েম জান জানা তের বাগান মাদ্রাসার ওস্তাদ গুলো দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান হাফেজ কোরআন শিক্ষা দিল দেখো কতই মুসলমান এই গ্রামের মানুষ গুলো দেখো কতই ভাগবান দেখো কতই ভাগবান এদের উপর ঝরে পড়ে রহম খোদা রফর এদের উপর ঝরে পড়ে রহম খোদা রফর আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের একটা সুন্দর অনুষ্ঠান আমরা শেষ করলাম কিয়ামতের দিনে যে অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল ইজ্জত করবেন আর অনুষ্ঠানের সভাপতি হবেন আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই অনুষ্ঠান কোরআন দিয়ে শুরু করবেন কোরআন দিয়ে শেষ করবেন তাই আমাদের কোরআন দিয়ে শুরু হয়েছে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন পূর্ব মেদিনীপুর থেকে উনি এসেছেন জনাব হযরত মাওলানা লোকমান সাহেব আপনাদের আমার খুব পরিচিত এবং খুব সুন্দর বক্তা আপনারা ওনার মুগ্ধকর বক্তব্য শুনবেন আর ফুরফুরা শরীফ থেকে যিনি আসছেন উনি মানে হাফ রাস্তা চলে এসেছেন এসে যাবেন এনার পরে ফুরফুরা হুজুরে তুলে দিতে হবে উনি বলছেন আমি অন্য জায়গায় চলে যাব যাই হোক আপনারা ধীরস্থিরভাবে বসবেন এদিক ওদিক যেনারা ঘোরাফেরা
করছেন মজলিসকে সম্মান করুন মজলিসের আদব রক্ষা করুন।